মেহেরপুরের হিমসাগর আমের খ্যাতি বিশ্বজুড়ে। 25 মে থেকে শুরু হয়েছে আমপাড়া, তবে বৃষ্টিবিহীন বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন জেলায় আম একই সময়ে বাজারে আসায় হতাশ বাগান মালিকরা। কৃষি বিভাগ বলছে জেলায় এবার 38,000 টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে, যার বাজার মূল্য প্রায় 105 কোটি টাকা। মেহেরপুর প্রতিনিধি ফজলুল হকের প্রতিবেদন। মেহেরপুরের আম বাগানে গাছে গাছে ঝুলছে হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালি সহ বিভিন্ন জাতের আম। বৈরি আবহাওয়া থাকলেও এ মৌসুমে বাগান মালিকরা স্বপ্ন দেখছিলেন মোটা অঙ্কের লাভ ঘরে তোলার, কিন্তু সারা দেশে বিভিন্ন জেলার আম একই সাথে বাজারে আসায় হতাশ তারা। আবহাওয়ায় তারতম্যর কারণে প্রথমেই সাতক্ষীরা থেকে শুরু করে পর্যায়ক্রমে মেহেরপুর, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ ও নওগাঁয় আম বাজারে আসার কথা, কিন্তু এবার ঘটেছে ব্যতিক্রমী ঘটনা। একই সময়ে বাজার সয়লাব সব জেলার আমে, ফলে সরবরাহ বাড়ায় পড়ে গেছে বাজার, সাথে রয়েছে কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি খড়গ। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং হচ্ছে আপনার বড় বড় যেসব শহরে বাগান নেই, তারা কিন্তু ব্যাপারীরা আমাদের মেহেরপুর জেলাতে হিমসাগর আমের দিকে কিন্তু তাকিয়ে থাকে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কানছাট, দিনাজপুর সব জায়গাকার আম একসাথে ওঠার কারণে মেহেরপুরের আমের বাজার অতিরিক্ত খারাপ। সাধারণত জ্যৈষ্ঠের শুরুতেই ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ বিভিন্ন জেলায় ব্যবসায়ীরা ভিড় জমান মেহেরপুরে। লোকসানে পড়ায় তাদের কপালেও এখন চিন্তার ভাঁজ। আরও ক্ষতি পোষাতে সরকারিভাবে আম রপ্তানির উদ্যোগ নেয়ার দাবি বাগান মালিকের। বর্তমানে আমাদের আম আপনার আমরা এবার ব্যাপক ফলন পাচ্ছি, ফলন পেয়েও কাজ হচ্ছে না, যেহেতু আমাদের প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। সরকার যদি মেহেরপুর জেলাতে একটু দৃষ্টিকোণ দিত ভালো করে, দেশের বাইরে যদি আমরা রপ্তানি করতে পারতো ভালো ভালো আমগুলো নিয়ে, সেক্ষেত্রে মেহেরপুর জেলার জন্য অনেক একটু উন্নত হতো। এই পরিস্থিতির জন্য বৃষ্টিহীন শুষ্ক আবহাওয়াকে দায়ী করলেন কৃষি কর্মকর্তারা। আবহাওয়াগত কারণে বিভিন্ন জেলা থেকে দাম, বিভিন্ন জেলা থেকে একই সময়ে আম ওঠার কারণে, বাজারজাত হওয়ার কারণে কিছুটা দামের এই তারতম্য হচ্ছে। জেলায় 2,350 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে, এর মধ্যে হিমসাগর আম হয় 650 হেক্টর জমিতে। এবার সব মিলিয়ে 38,000 টন আম উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় 105 কোটি টাকা। এসএটিভি নিউজ ডেস্ক।